ছিলেন, আমরা অনেক ধরনের মজা করেছিলাম। পড়াশোনার পাশাপাশি আসলে যখন একটা সেমিস্টার শেষ হয় না, তো সেমিস্টার শেষ হওয়ার পরে এরকম একটা ক্লাস পার্টিতে আপনারা নিজেরা করার একটা উদ্যোগ নিয়েছেন, এটা হচ্ছে সব থেকে বড় পাওয়া। অনেক আপনাদের কোনো সিনিয়র নাই, আপনাদের কোনো অন্য কোনো ব্যাচ নেই, আপনারা হচ্ছে ফার্স্ট ব্যাচ, এবং আপনারা যে এইসব নিজেরা নিজেরা যে বুঝতে পারেন যে কখন কী করতে হবে, এটা মনে হয় যে আপনারা হচ্ছে ইউ আর ম্যাচিউর ডেভেলপ। আরেকটা, আমি অ্যাকচুয়ালি শখ দিয়েছিলাম রুমে ঢুকেই, যে রুমে ঢুকেই দেখলাম যে চারপাশে একটু মানে সুন্দর করে আপনারা ডেকোরেট করেছিলেন। আমরা হয়তো এই সময় অনেক স্টুডেন্ট ছিলাম, তো এইরকম ডেকোরেট করার মতো সবাই থাকলে হয় কি কাজের এলোমেলো হয়ে যায়। তো আপনারা খুবই ডিসিপ্লিন হয়েছে, আপনারা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন, অনেক ডেকোরেট করেছেন, তো এটা আসলে অনেক ভালো লাগা। তো আপনাদের সবার মুখের দিকে তাকিয়ে আপনাদের বর্তমান এবং ভবিষ্যৎকে আমি আমার চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি, যে আপনারা আজকের যে অবস্থানে আছেন, আমি বিশ্বাস করি আপনারা ছাত্র জীবন শেষ করতে করতে অনেক অনেক কিছু শিখে ফেলবেন। আমরা যারা শিক্ষক মণ্ডলে আছি তাদের ক্লাস করবেন, অনেক কিছু শিখবেন, এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন যখন পেরিয়ে যাবেন না, তখন এই দিনগুলোই আপনারা অনেক মিস করবেন, যে আমাদের কত সুন্দর দিন ছিল, সেই যে আমার নানান রঙের দিনগুলি। হ্যাঁ, তো আপনারা সবাই, আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলি, আমি আপনারা প্রথমে যখন এসেছিলেন যে আমরা একটা ক্লাস পার্টি করতে যাচ্ছি, চলি ভাজি করতে যাচ্ছি, তখন আমি বলেছিলাম যে আপনারা যেহেতু মাত্র 55 জন স্টুডেন্ট, তো আপনারা ইনশিওর করবেন সবার পার্টিসিপেশন যেন ইনশিওর করা যায়। মানে সবাই যদি থাকতো না, আমি দেখলাম গুনে গুনে যে এখানে 42 জন আপনারা আছেন, আরও প্রায় 10-15 জন নেই আপনারা, তাই না? তো তারা যদি থাকতো আরও ভালো লাগতো দেখতে আসলে, কারণ তারা কিন্তু এইসব ব্যাপারগুলো মিস করছে। এর পরবর্তীতে যদি কোনো প্রোগ্রাম হয়, অনেকের ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে, অনেকের ফ্যামিলি প্রবলেম থাকতে পারে, তো সেগুলো কনসিডার করে আপনারা তো নিজেরাই ফ্রেন্ড, তো নিজেরা নিজেরা এসব অ্যাকচুয়ালি আপনারা নিজেরা নিজেরা সবাইকে বলবেন সবাই যেন থাকে, কারণ আজকে যদি থাকতো বা আপনারা যে মজাগুলো করছেন, যে স্মৃতিটা আপনাদের মেমোরিতে জড় হচ্ছে, সেই মেমোরিতে তো তাদের থাকবে না, এবং তারা দেখবেন আপনাদের ছবিগুলো দেখে তারা মিস করবে। তো এই মিসিং ফিলিংসটা যেন না থাকে, আপনারা সেইটা ইস্যু করবেন। আর পড়াশোনার পাশাপাশি আমরা সবসময় বলে থাকি আপনারা বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামে ইনভলভ থাকবেন। কিছুদিন আগে নজরুল জয়ন্তী প্রোগ্রাম হলো, আপনাদের কালচারাল অ্যাক্টিভিটি খুব একটা ভালো ছিল না, মাত্র 2 জন মনে হয় নাম দিয়েছিলেন এখান থেকে, 2 জন বা 3 জন, কিন্তু ফাইনাল স্টেজে মনে হয় আপনারা কেউ পারফর্ম করেননি, একজন করেছিলেন। ওকে, আমি চাই আপনাদের যে প্রতিভা আছে আমরা যা দেখেছি, আপনারা নিজেরা অনেক গান জানেন, অনেকেই ড্যান্সার, অনেকেই ভালো উপস্থিত বক্তৃতা দিতে পারেন, হ্যাঁ, এই ধরনের অনেকেই কবিতা আবৃত্তি জানেন, তো এই ধরনের অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলোতে আপনারা ইনভলভ থাকবেন। তো এগুলোতে ইনভলভ থাকলে হয় কি, ইউনিভার্সিটি লাইফটা অনেকে অনেকভাবে এনজয় করা যায়, শুধু আসলাম ক্লাস করলাম আর চলে গেলাম, এরকম করলে আসলে ইউনিভার্সিটির লাইফটা বোঝা যায় না। আপনারা মনে হয় 9টার পাশে আসেন, আবার 2-4 মাসে চলে যান, বা 3-4 মাসে চলে যান, এর মধ্যে ক্লাস থাকে থাকলো, যদি ক্লাস না থাকে তো আপনারা মনে হয় অনেকে আসেন না, এরকমই করেন, তাই না? এবং আজকেও আমি দেখতে পাচ্ছি, এর আগেও বলেছিলাম যে আপনারা তো সবাই ফ্রেন্ড, তাই না? সবাই হচ্ছে মিলেমিশে থাকবেন, এখানে হচ্ছে একটা জেন্ডার ডিসক্রিমিনেট করে দেখেছেন এখন আপনারা, ছেলেরা এক পাশে, মেয়েরা এক পাশে, মেয়েরও ফ্রেন্ড, ছেলেরাও ফ্রেন্ড। আপনারা, আমি এই কথাটা বারবার বলি, আপনারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ান, ক্লাসের পরে নিজেরা নিজেরা কথা বলেন, পড়াশোনা নিয়ে কথা বলেন, যে যে ব্যাপারে পারদর্শী সেগুলো নিয়ে কথা বলেন, ইউনিভার্সিটির লাইফটাকে এনজয় করেন একটু, হ্যাঁ, তাহলে অনেকভাবে চূর্ণভূত হবে আসলে সব কিছু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখন ডেঙ্গুর প্রকোপ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, আপনারা এদের মধ্যে বাড়িতে যাবেন, সবাই একটু সাবধানে থাকবেন, হ্যাঁ। আপনাদের জন্য শুভকামনা আমার, যদিও আপনারা এই সেমিস্টারে কোনো কোর্স পাননি, এটা আমার জন্য খুব একটা প্যাথেটিক, আপনাদের জন্য হয়তো বা জন চলি, আমি হচ্ছে স্যার ম্যাডাম আছেন, 2টা কোর্স নিয়েছেন, আমি তাদের যে কোনো একটা চ্যাপ্টার আমি পড়ানোর জন্য তাদেরকে রিকোয়েস্ট করবো, যেন আমি
যে কোনো একটা চ্যাপ্টার দুইটা কোর্সের করা যাবে না, হ্যাঁ আপনাদের সাথে জাস্ট ইনভলভ থাকা যাবে। তো সবার জন্য শুভকামনা, হ্যাঁ থ্যাংক ইউ।